সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সব সময়। আগ্নেয়াস্ত্র নিয়ে ভিডিও রিলস করে সোশ্যাল মিডিয়ায় আপলোড মগরাহাটির যুবকের। যুবককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালিয়ে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র। আগ্নেয়াস্ত্র নিয়ে রিলস ভিডিও করে ইনস্টাগ্রামে আপলোড যুবকের। এরপরেই ভিডিওর সূত্র ধরে মগরাহাটের ওই যুবককে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে মঙ্গলবার রাতেই মগরাহাটের মাইতলা এলাকায় অভিযান চালিয়ে 8টি আগ্নেয়াস্ত্র সহ 12 রাউন্ড কার্তুজ উদ্ধার করল পুলিশ। ঘটনায় ধৃত যুবক ইমরান খান, বয়স 20, বিলান্দাপুর এলাকার বাসিন্দা। ফিরে আসছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। ছুটির দিন কিংবা অবসর সময়, বন্ধু বান্ধব কিংবা পরিবার কিংবা নিজের কোনো প্রিয় মানুষের সঙ্গে কিছুটা সময় কাটাতে আজই চলে আসুন বালুকাবেলা রিসোর্টে। মৌসুনী আইল্যান্ডের অন্যতম আকর্ষণ বালুকাবেলা রিসোর্ট। এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে, এসি নন এসি রুম, সমুদ্র সৈকতে আকর্ষণীয় ফ্যামিলি ট্রেন্ড, 24 ঘন্টা ডাক্তারি পরিষেবার পাশাপাশি আমাদের এখানে বিভিন্ন ওকেশনে থাকছে আকর্ষণীয় অফার। এছাড়াও বিয়েবাড়ি, বিবাহবার্ষিকী, শুভ জন্মদিনের মতো নানান অনুষ্ঠানের জন্য যোগাযোগ করতে পারেন। বিশদে জানতে সরাসরি কল করুন 7 3 2 3 9 7 3 0 এই নাম্বারে, এছাড়াও কল করতে পারেন 6 2 9 6 4 8 3 8 7 8 এই নাম্বারে। পাশাপাশি উস্তি থানার নাজরা এলাকা থেকে তাজা বোমা উদ্ধারের পাশাপাশি মঙ্গলবার রাতে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত দুই সেলিম শেখ ও আলাউদ্দিন শেখ, দেউলার নাজরার বাসিন্দা। উস্তি থানা এলাকার কেয়াকোনাতে বোমা বিস্ফোরণে সম্প্রতি আহত হয় এক শিশু। এরপর থেকেই এলাকায় কড়া নজরদারি চালিয়েছিল পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মগরাহাট থানার বিলন্দপুর খালপাড়ার বাসিন্দা বছর 20 যুবক ইমরান খান নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আগ্নেয়াস্ত্র নিয়ে ভিডিও রিলস করে আপলোড করে, আর এই ঘটনা পুলিশের নজরে আসলেই মঙ্গলবার গভীর রাতে ডায়মন্ড হারবারের এসডিপিও মিথুন দে ও মগরাহাট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ধীমান বৈরাগীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালিয়ে মাইতলা এলাকা থেকে 8টি আগ্নেয়াস্ত্র ও 12 রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। পাশাপাশি একই রাতে উস্তি থানার দেউলার নাজরা থেকে 5টি তাজা বোমা সহ দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ধৃত তিনজনকেই ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হবে। ডায়মন্ড হারবার থেকে সুন্দরবন গ্রিন নিউজ টিম। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন। আইকন হেলথ সেন্টার নামখানা নারায়ণপুর, শ্রী দুর্গা আইডিয়াল অ্যাসোসিয়েশনের বিপরীতে। এখানে সমস্ত রোগের বিশেষজ্ঞ ডাক্তারবাবুগণ চেম্বার করছেন। যোগাযোগ 9432825226। সরকারি টেট পরীক্ষা দিয়ে চাকরি করুন, তার জন্য অবশ্যই সঠিক প্রস্তুতির প্রয়োজন। আর সেই সঠিক প্রস্তুতির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান হল ইউ ক্যান উইন। ক্লাস, ক্লাস নোট, শর্টকাট টেস্ট, ক্লাস টেস্ট, মক টেস্ট ও অনলাইন টেস্টের মাধ্যমে প্রত্যেক ছাত্রছাত্রীকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে চাকরি পাওয়ার উপযুক্ত করে তোলা হয়। ঠিকানা ইউ ক্যান উইন, কাকদ্বীপ কালী মন্দিরের পূর্ব পাশে। মোবাইল নাম্বার 8906310743 এবং 9153327। ভান্ডারী মার্বেল ও স্যানিটারি মেগা শো, আপনার স্বপ্নের বাড়ি সাজিয়ে তুলতে আজই আসুন। কাকদ্বীপ বাজারে এই প্রথম সেরা জনসন, এশিয়ান পেন্ট, বার্ট সেন্স, বাথরুম ফিটিংস এর বিপুল সম্ভার, এছাড়া কাজরিয়া, লেভিস, হোম, টেকুন কোম্পানির নানান ধরনের টাইলস। কাকদ্বীপ পোস্ট অফিসের কাছে আজই যোগাযোগ করুন।